হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট, যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা। তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য অপেক্ষা করে বসেছিলে, যারা কলকাতা পুলিশের জন্য অপেক্ষা করে বসেছিল, তাদের জন্য কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা। সঙ্গে যারা এক্সাইজ কনস্টেবলের মাঠের প্রিপারেশন নিচ্ছে এবং সেকেন্ড ফেজের জন্য অপেক্ষা করছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা চরম ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার মতন কিন্তু নিউজ নিয়ে চলে এসেছি এই ভিডিওর মধ্যে। চেষ্টা করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, সমস্ত নিউজটা কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটা লাইক করবেন। একটা লাইক করতে কিন্তু একটা টাকাও লাগে না, তো একটু কষ্ট করে ওই লাইক বাটনটা টিপে এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন। তো চলুন আজকের এই ভিডিওটা বেশি লম্বা না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি, অফিসিয়াল নিউজ তোমরা মনে করে নিতে পারো, কারণ তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি। এই ভিডিও ক্লিপটা দেখে করে কিন্তু তোমরা একেবারে নিশ্চিত থাকতে পারো যে তোমাদের রিক্রুটমেন্টটা হতে চলেছে। আমি এই ভিডিওটা এত পরে কেন করছি, অবশ্যই খবরটা যাচাই করছিলাম, কারণ একটা কথা বলে দিচ্ছি, সামনে ভোট। এখন পার্টি কিন্তু নিজের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো সেগুলো কিন্তু খুব দ্রুত করবে, মানে তাদের ভোটের জন্য কিন্তু তারা বিভিন্ন প্রতিশ্রুতি দেবে যে আমরা এই রিক্রুট করব, আমরা ওটা রিক্রুট করব, আমরা এতটা নিয়োগ করব, আমরা এতজনকে চাকরি দেব। তো আমি চেষ্টা করলাম যে নিউজটা ভালোভাবে ভেরিফাই করার, যে এই নিউজটা কতটা সঠিক বা কতটা মিথ্যা। তো অবশ্যই সমস্ত কিছু ভেরিফাই করে এবং তোমাদের কাছে এই যে নিউজটা সেই নিউজটা নিয়ে এসেছি। তো ভিডিওটা একটু দেখে নাও, আশা করছি ভিডিওটা সকলেই দেখে নিয়েছে, তবুও জাস্ট ভিডিওটা 5-6 সেকেন্ডের হচ্ছে, ভিডিওটা একটু দেখে নাও তোমরা। রাজ্য পুলিশে কনস্টেবল 9282, সাব ইন্সপেক্টর 1088, ওয়েস্ট বেঙ্গল পুলিশে মোট 10370 কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের অনুমোদন দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমরা দেখে নিয়েছো, ভিডিওটা দেখার পর হয়তো মুখে একটু হলেও হাসি এবং একটু হলেও মনে স্বস্তি এসেছে, কারণ মাননীয় পার্থ চ্যাটার্জি নিজের মুখ দিয়ে বলছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 9282টা সিট এবং এসআইয়ে কিন্তু 1088টা, টোটাল ওয়েস্ট বেঙ্গল পুলিশের 10370টা সিটের কিন্তু নিয়োগ প্রক্রিয়া বা অনুমোদন হয়ে গেছে বা একসেপ্ট হয়ে গেছে, যে এই 10370টা সিটে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে। তো বন্ধুরা, এই নিউজটা কিন্তু আমি যাচাই করলাম যে হ্যাঁ, এই নিউজটা কিন্তু সত্যি। তো এই যে এই রিক্রুটমেন্টটা কবে বার হবে বা এই ভ্যাকেন্সিটা কবে বা কবে নাগাদ বার হবে, আর তোমাদের মনে অনেকের প্রশ্ন জেগেছে যে বয়স কত থেকে ধরা হবে। তো বন্ধুরা, তোমরা অনেকেই তো প্রশ্ন করেছিলে, যে তোমাদের কমেন্টগুলো শো করছি একে একে, যে তোমরা সকলেই প্রশ্ন করেছিলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভ্যাকেন্সি কবে বার হচ্ছে, কবে বার হচ্ছে, কবে বার হচ্ছে। তো তোমাদের জন্য স্পেশালি এই ভিডিওটা, যে কবে বার হচ্ছে আর বয়সটা নিয়েও তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে। তো একটু জুড়ে থাকো এই ভিডিওটার সঙ্গে, সমস্ত কিছুই আলোচনা করব। তো বন্ধুরা, যতটুকু জানা যাচ্ছে যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু রিক্রুটমেন্টের যে নোটিশটা সেটা কিন্তু বার হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্টের নোটিশটা সেটা কিন্তু খুব শীঘ্রই বার হয়ে যাবে, কারণ রাজ্য পুলিশে প্রচুর পুলিশের দরকার, ঠিক আছে, রাজ্যে সরি। এবং তোমরা বিভিন্ন পেপারও পড়েছো যে রাজ্যে প্রায় 40,000 সিট কিন্তু ফাঁকা আছে, মানে 40,000 পুলিশ কিন্তু একেবারে ভ্যাকেন্ট, 40,000 নিয়োগ করতে হবে। সেই জায়গায় কিন্তু নিয়োগ প্রক্রিয়া খুব স্লো চলছে। 2021-এর মধ্যে এই যে বিধানসভার ভোট হতে চলেছে, এই ভোটটার আগেই কিন্তু এই রিক্রুটমেন্টগুলো হয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু চলো হয়নি, কিন্তু এরপর হচ্ছে। এটাই আমাদের জন্য কিন্তু খুব বড় একটা অপরচুনিটি, এই অপরচুনিটিটা আমাদেরকে গ্র্যাব করতে হবে, ঠিক আছে, এই অপরচুনিটিটা আমাদের হাত থেকে যাতে না চলে যায়।
তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখছি যে যারা এইবার এক্সারসাইজের মাঠে যাচ্ছ, তারা কিন্তু খুব ভালোভাবে কেয়ারফুলি নিজের ওয়েটটা দেখে নেবে, কারণ কিছু একটু কম বেশির জন্য কিন্তু ওয়েটে তোমাদেরকে বাদ দিয়ে দিচ্ছে। যার ওয়েট বেশি আছে সে একটু চেষ্টা করো যাতে ওয়েটটা মেনটেন হয়ে যাওয়ার, বা যার ওয়েট কম আছে সে কিছু খেয়ে একটু ওজনটা বাড়িয়ে করে কিন্তু সেখানে পিএমটিতে যাবে, ঠিক আছে? এরপর তোমাদের চলে আসছি অফিসিয়াল নিউজটা, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা নিয়ে কিছু খবর দিচ্ছি। তো বন্ধুরা, বয়স কত থেকে ধরা যাবে? অনেক ছেলের বয়স কিন্তু 2020-তে শেষ হয়ে গেছে, কারণ এই রিক্রুটমেন্টে 2020-র। তো বন্ধুরা, এই যে এই বয়স নিয়ে এখনও কিন্তু কোনো রকমভাবে কোনো ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে না, বয়স কত থেকে নেওয়া হবে, কারণ 2020-র যে রিক্রুটমেন্টটা সেটা এখনও হয়নি, সেটা কিন্তু 2021-এ শিফট হয়ে গেছে বিকজ অফ দ্য কোভিড-19 প্যান্ডামিক। এই কোভিড-19 প্যান্ডামিকের জন্য 2020-র যে রিক্রুটমেন্ট হওয়ার ছিল সেটা শিফট হয়ে যাচ্ছে 2021-এ। তাহলে কি যে বয়সটা সেটা কি 2021-এই ধরা হবে না 2020 ধরা হবে, এটা এখনও কিন্তু আমি জানতে পারিনি। অনেকের সঙ্গে কথা বললাম, তারাও কিন্তু কনফিউজড, কেউ বলছে 2020-র থেকে ধরা হবে, আবার কেউ বলছে 2021 থেকে ধরা হবে। এরপর যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশান পাচ্ছি বা আমি কিছু আরও ভালোভাবে আপডেটটা পাচ্ছি, ততক্ষণ না কিন্তু বলতে পারছি না যে তোমাদের বয়স কত থেকে ধরা হবে। এরপর বিজ্ঞপ্তির খবর তো তোমাদের দিয়ে দিলাম যে জ্যান বা ফেভে কিন্তু তোমাদের যে বিজ্ঞপ্তি সেটা তোমাদের হাতে থাকবে। তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, কি কি পড়বে, সমস্ত কিছু ক্লাস কিন্তু আমাদের এই অনলাইন চ্যানেল অল অ্যাবাউট প্রফিট চ্যানেলে হবে। তো তোমরা একটু ধৈর্য ধরে বসে থাকো, আমরা আমাদের সেট আপটা তৈরি করছি। তোমাদের ম্যাথ, রিজনিং, ইংলিশ, সমস্ত কিছু, কারেন্ট অ্যাফেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের চ্যানেল তোমাদেরকে প্রোভাইড করবে। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে যে সমস্ত প্রশ্ন, যে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেব একটু ফলো করবে। আশা করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরিটা কিন্তু খুব সহজেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো একটু ধৈর্য ধরে থাকো। আর অনেকেই আমাকে কমেন্ট করছিল যে কোন ম্যাথ বই পড়বো, ম্যাথ বই, অনেকের ম্যাথটা খুব দুর্বল। তো আমি তোমাদেরকে একটাই অ্যাডভাইস দিচ্ছি যে সুবীর দাসের যে ম্যাথ বইটা সেটা তুমি একেবারে চোখ বন্ধ করে ফলো করো। সুবীর দাসের ম্যাথ বইটা তুমি যদি শেষ করতে পারো তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ম্যাথ অন্তত তোমার একটাও অসুবিধা হবে না, আমি তোমাকে কথা দিলাম, ঠিক আছে? সুবীর দাসের ম্যাথ বইটা ফলো করো। অনেকেই আমাকে প্রশ্ন করছিল যে কোন ম্যাথ বইটা ফলো করবো, ঠিক আছে? তো ম্যাথের জন্য সুবীর দাস বেস্ট, ঠিক আছে? এরপর তোমাদেরকে একটা কথা বলে রাখছি, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে নিউ রিক্রুটমেন্ট সেটার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা কিন্তু এখন থেকে পড়াশোনাটা চালু করো। এক তো তোমরা খবর পেয়ে গেলে যে নতুন রিক্রুটমেন্ট তো বার হবেই খুব জলদির মধ্যে, অনেকেই অনেক, আমি মনে হয় হাজারটা কমেন্ট পড়েছি যে এরপর রিক্রুটমেন্ট হবে না, রিক্রুটমেন্ট হবে না, সব রিক্রুটমেন্ট বন্ধ। কিন্তু সকলের মুখ কিন্তু এখন বন্ধ। এই নিউজটার পর আমি বারবার বলেছিলাম যে রিক্রুটমেন্ট হবে, রিক্রুটমেন্ট হতেই হবে, ঠিক আছে? ডাব্লিউবিবি বোর্ড কিন্তু খুব ভালোভাবে কাজ করছে, খুব স্বতঃস্ফূর্ততার সঙ্গে কাজ করছে, তারা কন্টিনিউ রিক্রুটটা করে যাচ্ছে, ঠিক আছে? আর কিছু করুক না করুক, তারা এক্সাম প্রসেস এবং যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা সব থেকে দ্রুত কিন্তু এখন ডাব্লিউবিপি বোর্ড কন্ডাক্ট করছে, ঠিক আছে? তো তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও, আশা করছি তোমাদের এইবার সিলেকশন হয়ে যাবে। যারা ইন্টারভিউতে গিয়ে ছিটকে গেছো, যারা মেন পরীক্ষায় ছিটকে গেছো, এবং যারা সেই কলকাতায় গিয়ে বিদ্রোহ করেছিলে, তাদেরকেও বলছি তারা একটু পরিশ্রম করো। যখন তুমি ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেছো তখন আর একটু স্টেপ, ঠিক আছে? তোমরা কোয়ালিফাই করবে, তোমরা সমস্ত এক্সপিরিয়েন্সটা তোমাদের কাজে লাগবে, এরপর তোমরা খুবই অ্যাডভান্স থাকবে অন্য আর চার পাঁচটা ছেলের সঙ্গে, ঠিক আছে? তো মন ভেঙে লাভ নেই, নতুন রিক্রুটমেন্ট বার হচ্ছে। 8,419টা রিক্রুটমেন্ট কি, এইবার তো 9,282টা, আরও বেশি ক্যান্ডিডেট, ঠিক আছে? কিন্তু কম্পিটিশন কমবে না, এটা তোমরা মাথায় রাখো। কম্পিটিশন ক্রমাগত বেড়েই যাচ্ছে এবং বাড়বে। তো তোমাদেরকে একটাই কথা বলছি, পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যাও। কারেন্ট অ্যাফেয়ার, জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, সমস্ত কিছু ক্লাস কিন্তু অল অ্যাবাউট প্রফিট চ্যানেল ফ্রি অফ কস্ট তোমাদেরকে প্রোভাইড করবে উইথ পিডিএফ।
তোমরা একটু চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার, যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের মনে জাগছে সেই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে জানাও। যদি কিছু মিস করে গেছি আমি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে পিন করে দেব। তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, ভালো থাকবেন।